কিরে বন্ধু, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাইতেছে। কতক্ষণ দেরি করি, সব সময় তো দেরি করো। থাক না, আস্তে আস্তে আসো। মা, আমি গেলাম। মা আসতেছে। আরে বন্ধু, এতক্ষণ সময় লাগে। আরে মা কিছু দিয়ে ছাড়তে শুনলাম। আরে বন্ধু, অন কোথায় যাবে? চল চল, চল পার্কে যাই। চল, বহুদিন হয় পার্কে যাই না। চলো না ঘুরতে যাই কোথাও। ঘুরতে যাবা? কোথায়? আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলো দেখি কি পাওয়া যায়, চলো খাই। চল চাটা খাই। আরেকটা কথা মনে পড়ছে, বুঝছো? ওই যে ওদিন কাছে আমাদের এলাকায় পার্কে গেছিলাম, যে মেয়েটাকে দেখছিলাম, তোদের মনে নাই? ওই যে ওদিনকে আমাদের পার্কে দেখা হয়েছিল, যে ওকে কি কোনো দেখে দেখছিস? চল তাহলে এখানে। চল, ওরা তো শুনছিলাম ওদিনকে বলছিল ঘুরতে আসবে, চল আমরা যেয়ে দেখি। আরে ভাই বাদ দেস না। আরে ভাই যাব। কথা বলার ছিল। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে?
আপনাকে তো ওই আমাদের এলাকায় দেখছিলাম, সেই জন্য কথাটা বললাম, যদি কিছু মনে না করো। আরে আপু চলো তো, এই ফালতু ছেলেদের সাথে কেন কথা বলবো, আসো তো। পারবো বন্ধু, কি হয়েছে বলিস না, কিছু হয় না, আমি তোদের থেকে আগেই বলছিলাম। কি হয়েছে বল, দিলি তো আমার ভালো মনটা খারাপ করে। কি হয়েছে বলবি, ওই মেয়ে স্টুপের ছেলে বলে চলে গেছে। চিন্তা করিস না, ওই মেয়েকে তোর আমি জীবন সঙ্গী করে দেবো, আয় তুই। তোমাদের সাথে ওই ছেলেটা কোথায়? এক বন্ধু ফোন দিছিল তো, ওখানে গেছে। আসলে আমার সাথে দেখা করতে বলবা। চলো তো আপু। তুমি বলো আমার বোনের থেকে নাম্বার চাইছো? যে আপা চাইছিলাম, আপনার বোনকে আমি খুব পছন্দ করি তো, তার জন্য নাম্বারটা চাইছিলাম। কেন? আপনাকে তো বললাম আপনার বোনকে আমার খুব পছন্দ। ও আচ্ছা, আমার বোনকে রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? যদি দরকার পড়ে আমার বাসায় যাবা, তখন তোমার সাথে আমি কথা বলব। আচ্ছা বুঝি। আপা হ্যালো নস্তা, কোথায় আছো তুমি? আমি এক জায়গায় বসে আছি, আসবা? হ্যাঁ আছি, একটা রাস্তার পাশে বসে রয়েছি, নিরিবিলি এলাকা, বুঝছো? কতক্ষণ লাগবে? আচ্ছা ওকে 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা আসতো। তো তোমাকে আপু কি কিছু বলছে? না বলছে, আপু তো জানি না। তুমি প্রথম দিন কত আমাকে খুব নার্ভাস ভাবছিলে নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ রাস্তাঘাটে বসে নাম্বার তো দেওয়া, সবাই তো আর তুমি নাম্বার চায় না, বুঝছেন? একটু না, ওইটা ঠিক আছে। তো জন্য অ্যাকচুয়ালি তোমার আপু যে আমাকে কথা বলছিল, আমি কিছু মনে করিনি, ঠিক আছে? তো তুমি আসছো, আমি তাতেই খুব খুশি হয়েছি, ঠিক আছে? তো আমি চাই আমাদের জীবনটা জানি খুব হাসি খুশিভাবে কাটে, সবসময় আল্লাপাকেরতে দোয়া করি। তো তুমি জীবনে কি চাচ্ছ, কি করতে চাচ্ছ সেটা বলো তো। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে তো আমি প্রথম দিন থেকেই তাকিয়ে দেখতেছি। আমার তো শরম লাগতেছে। তাই আল্লাহ দেখার জন্য তোমাকে আল্লাহ পাক তৈরি করছে, তো দেখো না। হ্যাঁ ঠিক আছে, তারপর তো তুমি কি দেখতে কালো যে তাকায় থাকো না? কেন, আমি বুঝি সুন্দর। তো তুমি সুন্দর নাকি কালো? তাই মানে নিজেকে নিজে নিয়ে খুব নার্ভাস করো না? তো চলো আমরা অন্য কোনো জায়গায় যাই বসে নাকি? আচ্ছা চলো ওঠো। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।